আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মোলারিটি ও নর্মালিটি। ইতোমধ্যে আমরা মোলারিটি নিয়ে কথা বলে ফেলেছি, সুতরাং এই ভিডিওটিতে আমরা যেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব তা হচ্ছে নর্মালিটি এবং কিভাবে নর্মালিটি গণনা করতে হয়। মোলারিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে এম দ্বারা এবং নর্মালিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা। সুতরাং আমরা যদি নর্মালিটি গণনা করতে চাই, আমরা খুব সহজেই গণনা করতে পারি এন ইকুয়ালস টু এম ইন্টু ই। প্রশ্ন এসে পড়ে ই জিনিসটি কি? ই হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা নিয়ে আমাদের অনেকেরই অনেক সমস্যা রয়েছে, সুতরাং আসো আমরা দেখার চেষ্টা করি তুল্য সংখ্যা কি এবং তুল্য সংখ্যা আমরা কিভাবে গণনা করতে পারি। কোনো ধাতুর ক্ষেত্রে, যেমন ম্যাগনেশিয়াম, ধাতুর ক্ষেত্রে তার যোজনী হচ্ছে তার তুল্য সংখ্যা। আমরা জানি ম্যাগনেশিয়ামের যোজনী 2, সুতরাং ম্যাগনেশিয়ামের তুল্য সংখ্যাও 2। অ্যাসিডের ক্ষেত্রে তার ক্ষারকত্বই হচ্ছে তার তুল্য সংখ্যা। সালফিউরিক অ্যাসিডের 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের 2 মোলের সাথে বিক্রিয়া করে, সুতরাং সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ কোনো একটি অ্যাসিডের 1 মোল যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সেটিই হচ্ছে তার ক্ষারকত্ব, এবং অ্যাসিডের ক্ষেত্রে তার ক্ষারকত্বই হচ্ছে তার তুল্য সংখ্যা। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। ঠিক একইভাবে ক্ষারকের ক্ষেত্রে তার অম্লত্বই হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল HCl-এর 2 মোলের সাথে বিক্রিয়া করে, তাই 2 সংখ্যাটিই হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকের অম্লত্ব এবং এটি হচ্ছে তার তুল্য সংখ্যা। জারক এবং বিজারকের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা বের করতে পারি তারা বিক্রিয়ায় যত মোল ইলেকট্রন আদান প্রদান করে সেইভাবে। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু বোঝার চেষ্টা করি। আমরা একটি বিক্রিয়া সম্পর্কে খুব পরিচিত, যেটি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া অম্লীয় মাধ্যমে। এই বিক্রিয়ায় যখন উৎপাদ তৈরি হয় তখন আমার ম্যাঙ্গানিজ 2+ এবং ফেরিক আয়ন তৈরি হয়। এক্ষেত্রে ফেরাস আয়ন 1 মোল ইলেকট্রন দান করার মাধ্যমে ফেরিক আয়নে পরিণত হয়, সুতরাং ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক একইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে Mn2+ পরিণত হয়, তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5। এই তুল্য সংখ্যাকে যখনই আমরা মোলারিটির সাথে গুণ করি তখনই আমরা খুব সহজেই পেয়ে যাই হচ্ছে নর্মালিটি। আসো আমরা কিছু উদাহরণের করার মাধ্যমে এই অঙ্কটি করার চেষ্টা করি। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস টু কত নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড? আমরা এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটিকে তার তুল্য সংখ্যা অর্থাৎ 1 দ্বারা গুণ করব, আমরা পেয়ে যাব 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড আসলে একই কথা। ঠিক একইভাবে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড কত নর্মাল সালফিউরিক অ্যাসিড, এই ক্ষেত্রেও আমরা তার মোলারিটিকে তার তুল্য সংখ্যা অর্থাৎ 2 দ্বারা গুণ করব এবং আমরা পেয়ে যাব 0.2, অর্থাৎ 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 0.2 নর্মাল সালফিউরিক অ্যাসিড। তুল্য সংখ্যার সাথে সাথেই আরেকটি টার্ম চলে আসে, সেটি হচ্ছে তুল্য ভর। আমরা কোনো পদার্থের আণবিক ভরকে যদি তুল্য সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যা পাই তাই হচ্ছে তার তুল্য ভর। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তার আণবিক ভর 98-কে তার তুল্য সংখ্যা 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে 49। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49। এই 49-কে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণ আমি পদার্থ পাই সেই পরিমাণ পদার্থকে বলা হবে ওই পদার্থের অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের 1 গ্রাম তুল্য সংখ্যা। অর্থাৎ 1 গ্রাম তুল্য সংখ্যা সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। যদি আমরা এই বিষয়গুলো বুঝে যাই তাহলে আমরা খুব সহজেই নর্মালিটির সংজ্ঞাও দিতে পারি। সংজ্ঞাটি কী হতে পারে? 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য সংখ্যাকে ওই দ্রবণের নর্মালিটি বলে। অবশ্যই বিষয়টি হতে হবে একটি স্থির তাপমাত্রায়।